আমাদের দাবি হচ্ছে স্বাধীন দেশে আমার ভাই মরলো কেন, আমরা বিচার চাচ্ছি। আমরা প্রত্যেকটা লাশের নয় দফা তো আছেই ভাই, আমরা প্রত্যেকটা লাশের হিসাব চাচ্ছি। আমরা নয় দফার সাথে অবশ্যই একমত, কিন্তু আমরা আরো চার দফা এর সাথে অ্যাড করছি এদের একাডেমিক সমস্যার জন্য, ক্যাম্পাস নিরাপত্তা সহ আরো বিভিন্ন ইস্যুতে। আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি এখানে না যাই এখন বিভিন্নভাবে আমরা হয়রানির হব, এটা আমরা জানি। এখন আমরা অবশ্যই বাসায় চলে যাব, কারণ আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আমার জন্য কাঁদবে। হ্যাঁ, আপনি বলতে পারেন না তুমি এই লাশের উপর দিয়ে বাসায় চলে গেছো, আমি ভাই নিরুপায়, এখন আমি এমন কিছু আমি করতে পারবো না আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে। কোন সমন্বয়ককে কেউ গ্রেফতার করবে না। তারপরে আমরা দেখলাম যে আমাদের কেন্দ্রীয় যে পাঁচজন সমন্বয়ক তাদের হচ্ছে বিজেপি হচ্ছে তুলে নিয়ে গেছে, এবং সারা দেশে অনেক শিক্ষার্থীদের হচ্ছে তুলে নিয়ে তারা যাচ্ছে সিভিল পোশাকে। তো আমরা চাচ্ছি যে সাধারণ যত সাধারণ শিক্ষার্থী আছে যাদের নামে হচ্ছে গুম খুন মামলার মামলা দেওয়া হয়েছে, সেগুলি প্রত্যাহার করতে হবে, অবিলম্বে আমাদের সমন্বয়কদের ঘরে ফিরিয়ে দিতে হবে। এখানে যত হয়রানিমূলক জিনিসপত্র হচ্ছে, বাস পড়ানো, টায়ার পড়ানো, এগুলো হচ্ছে, এগুলোর সাথে কোনো সাধারণ শিক্ষার্থী হচ্ছে যুক্ত নাই। এগুলো যারা করছে আপনারা তাদের বিচার করেন। যেহেতু হচ্ছে যে বর্তমানে পরিস্থিতি সব জায়গায় স্বাভাবিক আছে, কারফিউ জারি আছে, সেজন্য কোথাও এভাবে জমায়েত হয়ে রাস্তা আটকানো বা ধরনের কোনো কিছু করা যাবে না। তারা আমাদের কথা শুনে তারা অলরেডি এখানে চলে গেছে। ডিবি অফিসে আমাদের কেন্দ্রীয় ছয় সমন্বয়ককে নিয়ে একটি বন্দুকের মুখে, আমরা বলবো বন্দুকের নলের মুখে, একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতি সারা দেশের ছাত্র সমাজ আমরা প্রত্যাখ্যান করেছি, যার প্রেক্ষিতে আজকের এই আমাদের প্রতিবাদ সমাবেশ সারা দেশে আয়োজিত হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছি, এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করতে হয় আমরা তা করেছি, মাত্র অল্প কয়েকটা সেটে আসছে, 20-25 বা 30-40 জন সেটে হবে। তাদেরকে, তাদের সাথে সম্মানিত 4-5 জন টিচারও ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি, কথা বলে তারা তাদের ছাত্রদেরকে এখান থেকে বুঝিয়ে এখান থেকে নিয়ে গেছেন। তা আমরা মনে করেছি শান্তিপূর্ণভাবে তাদের যে 3-4 মিনিট বা 5 মিনিট এখানে থাকার সেটা থেকে